নেক্সট আমি আসবো ভ্যাসলিন শেক। ভ্যাসলিন শেক একটি খুব অন্যতম প্রোডাক্ট, যেটাকে যেটাকে আমরা বলে থাকি ইটস এন মিল রিপ্লেসমেন্ট। অর্থাৎ আমাদের বাকি প্রোডাক্টকে অনেক সময় আমরা সাপ্লিমেন্ট আখ্যা দিলেও ভ্যাসলিন শেককে আমরা মিল রিপ্লেসমেন্ট বলে থাকি। কারণ এটা আমাদের একটা সারা দিনের যে তিন রকমের মিল হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এই তিনটা মিলের মধ্যে যে কোনো একটা মিলকে রিপ্লেস করে, পরিবর্তিত করে তার জায়গায় আমরা দিতে পারি ভ্যাসলিনের শেক, যা আমাদের একটা কমপ্লিট নিউট্রিশন দিচ্ছে এবং আমাদের তার সাথে সাথে এক্সেস সুগার ইনটেক, এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক কে কমাচ্ছে। সো চলুন আমরা দেখে নিই যে কি কি কম্পোজিশন উপস্থিত রয়েছে ভ্যাসলিনের শেকের মধ্যে। কম্পোজিশনের মধ্যে রয়েছে এর মধ্যে এনার্জি, অর্থাৎ আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেই এনার্জিটা 104 কিলো ক্যালোরি দিচ্ছে একটা সার্ভিং থেকে। এটা আমরা পাই, প্রোটিন পাই 9.78 গ্রাম, ফাইবার পাই আমরা 4 গ্রাম, এবং 22টা এসেন্সিয়াল ভিটামিনস এন্ড মিনারেলস রয়েছে। সো কি কি কাজ করে থাকে ভ্যাসলিন শেক? ভ্যাসলিন শেক গ্লুকোজকে গ্র্যাজুয়ালি অ্যাবজর্ব হতে বডিতে তাতে ভূমিকা পালন করে। হেল্পস ইন কিপিং ইউ ফুলার ফর আ লঙ্গার টাইম, অর্থাৎ আপনাদেরকে অনেকটা সময় পর্যন্ত যাতে আপনাদের পেট ভর্তি থাকে, খিদে না পায়, ন্যাচারালি অ্যাপেটাইট কে কমায় উইদাউট কম্প্রোমাইজিং দ্য নিউট্রিশন ভ্যালু, এবং আমাদের তার সাথে সাথে প্রোটিন দিচ্ছে, প্রচুর পরিমাণে ভিটামিনস অ্যান্ড মিনারেলস দিতে হেল্প করছে আমাদের স্বাস্থ্যকে মেনটেন করবার জন্য। সো এর ডোজ রয়েছে 1 স্কুপ ভ্যাসলিনের শেক আপনাদের 200 ml জল বা দুধের সাথে গিয়ে খেতে হবে, এবং দ্য বেস্ট টাইমিংস আপনারা রাত্রি বেলা ডিনারের পরে খান, বা সরি ডিনারের সময় খান, বা ডিনারকে রিপ্লেস করে আপনি খান, এবং অথবা আপনি চাইলে দুপুর বেলা লাঞ্চ কে রিপ্লেস করতে পারেন বা সকালবেলা ব্রেকফাস্ট কে রিপ্লেস করতে হবে। মেন কথা হলো ভ্যাসলিনের শেক আপনাদেরকে যে কোনো একটি মিলকে রিপ্লেস করে খেতে হবে, যে কোনো একটি মিলকে আপনাদেরকে রিপ্লেস করে খেতে হবে, সেটা ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে বা ডিনার হতে পারে, অ্যাজ পার ইউ যেরকম ভাবে আপনাদের সুবিধা হয় সেই রকম ভাবে খেতে পারে। সো দেখা যাচ্ছে যারা ভ্যাসলিন শেক খায় তাদের ক্ষেত্রে ওয়েট লস হওয়া খুব সহজে তারা তাদের নিজেদের ওজনকে, অতিরিক্ত পেট, অতিরিক্ত মেদ বা চর্বিকে তারা কমাতে পারে। ভ্যাসলিন শেক ম্যাঙ্গো ফ্লেভারের আসে, ম্যাঙ্গো মিল্ক শেকের মতন খেতে লাগে যখন এটা আপনারা ঠান্ডা দুধের মধ্যে অ্যাড করে খাবেন। গরম দুধও অনেকে খেতে পারেন, বাট আমরা সাজেস্ট করে থাকি ঠান্ডা দুধে খান, তাহলে আপনার টেস্ট ভালো লাগবে, এবং এটা ম্যাঙ্গো ফ্লেভারের হয় যেহেতু এটা একটা ম্যাঙ্গো মিল্ক শেকের মতন একটা টেস্ট আপনাকে দিতে পারে। সো ফ্রেন্ডস, আমি আশা করবো ভ্যাসলিন শেক সম্বন্ধে আপনারা পর্যাপ্ত এবং প্রপার নলেজ পেয়েছেন। আজকের যে হেলথ কেয়ারের সেগমেন্ট, তাতে আমি মেনলি আপনাদের সাথে আলোচনা করব বলে রেখেছিলাম ভ্যাসলিনের শেক এবং প্রোটিন পাউডার, কারণ আমি আমার মনে হয় যে ছোট ছোট করে যদি সেগমেন্ট গুলো আমরা হাইলাইট করি, তার সম্বন্ধে আমরা বেশি করে নলেজ রাখি বা জানি, তাহলে খুব সহজে আমরা অনেক মানুষের কাছে সেই প্রোডাক্ট গুলো পৌঁছাতে পারি। সো ভ্যাসলিন শেক সম্বন্ধে কিছু নলেজ আপনাদের সাথে আমি শেয়ার করি, যে ভ্যাসলিন শেক আমরা যখন কাউকে দেব তখন কয়েকটা বিষয় তাদেরকে আমাদের গাইড করতে হবে। যেমন প্রথমে আমরা দেখাচ্ছিলাম যে কি ধরনের খাবার আমরা খাচ্ছি, অর্থাৎ গুড ফুড, কারণ ভ্যাসলিন শেক একটা মিল রিপ্লেসমেন্ট, দিনের একটা সময় আপনি এটা খাচ্ছেন ওয়েটকে ম্যানেজ করবার জন্য, রাইট? সো দিনের বাকি টাইমে আপনি যে খাবার খাচ্ছেন তা যেন অবশ্যই হেলদি খাবার হয়, রাইট? কারণ বহু মানুষকে আপনারা দেখবেন যে ভ্যাসলিন শেক দেওয়া হয়েছে, ভ্যাসলিন শেক দেওয়ার পরে কিছুদিন পরে এসে সে বলছে যে আপনি ম্যাম আমি তো দু সপ্তাহ খেলাম, 3 সপ্তাহ খেলাম, আমার ওয়েট কমছে কিনা আমি কিছু বুঝতে পারছি না, বা অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন, তারা আপনাকে বলতে পারেন যে আমার ওয়েট কমছে না, রাইট? সো আমাদের এটা জানতে হবে যে সে কি কি সারাদিনে বাকি আদার্স প্রোডাক্ট খায় বা আদার্স কি কি সে খাবার খায়। কারণ ভ্যাসলিন শেককে আমি অনেককে দেখেছি যে ভ্যাসলিন শেক যবে থেকে আমরা লঞ্চ করেছি, যে অনেকে ভাবেন যে ঠিক আছে চলো আমি তো ভ্যাসলিন শেক খাচ্ছি, তার মানে দিনের বাকি সময় আমি যা কিছুই খাই না কেন সেটা আমার জন্য কোনো ক্ষতি করবে না। বলে তারা কি করে, এক্সট্রা ক্যালোরি ইনটেক করে, এক্সেস ক্যালোরি ইনটেক করে, তারপরে রাত্রিবেলা আবার ভ্যাসলিন শেক খায়। তাদের কি হয়, তাদের অনেক লেট হয় তাদের প্রপার কাজ পেতে। আমরা জেনারেলি সাজেস্ট করে থাকি ভ্যাসলিন শেক নেওয়ার পরে বা খাওয়ার পরে আপনারা অ্যাটলিস্ট 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা অন্য কোনো খাবার খাবেন না, আর 2.5 থেকে 3 ঘন্টা,
রাইট। সো যারা লাঞ্চে খাচ্ছেন ব্রেকফাস্ট মিল শেক, তারপরে আড়াই থেকে তিন ঘন্টা অন্য খাবার খাবেন না। ডিনারের সময় তো খুব সুবিধা, কারণ ডিনারের সময় তারপরে আমরা ঘুমাতে যাই আফটার ডিনার, সো সেখানে এক্সট্রা কোনো খাবার খাওয়ার চান্স থাকে না। ভ্যাসলিম শেক অসাধারণ একটি প্রোডাক্ট। আমাদের ইন্ডিয়াতে কিছু আনফ্যাটের চ্যালেঞ্জ হয়েছিল, যেখানে আমরা ফ্যাট টু ফিট বা আনফ্যাটের চ্যালেঞ্জ হয়, যেখানে আমরা অনেক মানুষকে রেজিস্টার করেছিলাম ইন্ডিয়াতে, এবং সেখানে তাদের পুরো কন্টিনিউয়াস তাদেরকে আমরা আমরা যারা নিউট্রিশনিস্ট আছে, যারা ডায়েটিশিয়ান আছে, তারা আমরা ডায়েট সাজেস্ট করেছিলাম, তারা তার সাথে আমাদের ভ্যাসলিম শেক সাজেস্ট করেছিলাম, কিছু এক্সারসাইজ তাদেরকে আমরা সাজেস্ট করি, এবং দেখা যায় উইদিন 3 মান্থস তাদের মিনিমাম আমরা যেটা রেজাল্ট পেয়েছি যে 5 থেকে 6 কেজি 8 কেজি অবধি তাদের ওয়েট কমেছে। অবশ্যই ওয়েট কতটা আপনার কমবে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আমার ক্ষেত্রে একরকম হলে আপনার ক্ষেত্রে অন্যরকম হতে পারে, বাট ভ্যাসলিন শেক বেস্ট যে ম্যানেজ করে, ইটস প্রুভেন, এবং এটা কমপ্লিটলি সেফ একটি প্রোডাক্ট। আপনারা যে কোনো মানুষকে দিতে পারেন ভ্যাসলিনের শেক, বাট অবশ্যই অ্যাডাল্টসের ক্ষেত্রে বা অসাধারণ ম্যাঙ্গো ফ্লেভারের হয়ে থাকে ভ্যাসলিনের, মিল্ক বা ওয়াটারের সাথে আপনারা মিশিয়ে খেতে পারেন, রাইট। সো আজকের সেশনে আমি এই মেনলি দুটো প্রোডাক্ট রেখেছিলাম যে হেলথ কেয়ার ট্রেনিং এর মধ্যে, একটা প্রোটিন পাউডার এবং আরেকটি ভ্যাসলিনের শেক, যেটার বিষয়ে আমি আপনাদেরকে নলেজ দিলাম। আমি আজকে বেশি টাইমটা আমি চেষ্টা করবো আপনাদের থেকে কোশ্চেন নেওয়ার জন্য বা আপনাদের সাথে কথা বলতে, কারণ খুব ভালো লাগে আপনাদের সাথে কথা হলে, আপনাদের সাথে ইন্টারাকশন হলে, এবং অনেক মানুষের অনেক সমস্যা আমি জানতে পারি যে তাতে কি দেওয়া যায়, তাতে কি না দেওয়া যায়, রাইট। সো আজকে এই দুটো টপিকের ওপর তো বটেই, বাকি আর আপনাদের যদি অন্য কোনো কোশ্চেন থাকে আপনারা এক এক করে একটু হ্যান্ড রেজ করুন এবং আমাকে কোশ্চেন গুলো জানান। আজকে এই মেন দুটো প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করলাম, একটা প্রোটিন পাউডার এবং আরেকটা ভ্যাসলিনের শেক। সো এই দুটো আমাদের ফিটনেস এন্ড ডায়েটের প্রোডাক্ট, যা আমাদের ফিটনেস কে বাড়ায় এবং আমাদেরকে হেলদি রাখে, আমাদের হেলদি ওয়েট কে ম্যানেজ করে। কারণ একটা জিনিস জানবেন, ওবেসিটি ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস, অর্থাৎ সমস্ত রোগের সূত্রপাত হয় কিন্তু আলটিমেটলি ওবেসিটি থেকে বা মোটাপা থেকে। সো ওবেসিটি কে যদি আমাদের প্রতিরোধ করতে হয় তাহলে খুব সিম্পল, আমাদের ওয়েট কে ম্যানেজ করতে হবে। ওবেসিটি কে প্রতিরোধ করলে আমরা হার্টের প্রবলেম, শ্বাসকষ্টের প্রবলেম, রেসপিরেটরি প্রবলেম বা আমরা আরো নানান সমস্যাকে আমরা কিন্তু আটকাতে পারবো, কোলেস্ট্রলের প্রবলেম, সমস্ত কিছু। আজকের দিনে দেখবেন যে যাদের বেশি মোটা, যাদের ওয়েট বেশি, যারা প্রচুর ফ্যাটি, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের আদার্স রোগ হওয়ারও সম্ভাবনা তৈরি হয়। কাজেই আমরা ভ্যাসলিন শেক এবং প্রোটিন পাউডার এই ক্যাটাগরির মধ্যে, ফিটনেস এন্ড ডায়েট ক্যাটাগরির মধ্যে দুটো প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি, মানুষের জন্য আমরা সাজেস্ট করতে পারি ওয়েট ম্যানেজমেন্টের জন্য এবং ওভারঅল একজনকে ফিট রাখবার জন্য।